সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? রিপন ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনাদের আজকে একটা বিষয় দেখাচ্ছি, এটা টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। তো আপনাদের কীরকম লাগে এটা জানি না, বাট আমার চ্যানেলের সুবিধাতে নতুন একটি ভিডিও আপলোড করব, তাই ভিডিওটি দেখাচ্ছি আপনাদের। কখনো আপনারা যদি টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আসেন তাহলে আপনাদের টাঙ্গাইল দিয়ে যে অনেক সময় ঘাটাইল দিয়ে আসা হয়, তারপর কালীহাতি রোডের রোডটা যেখান দিয়ে গিয়েছে সে রোডটা আমি অনেক দ্রুত যাচ্ছি। তো স্টেশনের থেকে বেশ প্রায় 1 কিলো দূরে অবস্থিত আমি আছি। তো আপনাদের সুবিধাতে আমি পুরো ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। আপনারা অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, কারণ কি অনেক যাত্রী আছে আপনার ঢাকা থেকে টাঙ্গাইল আসে স্টেশনটা চিনতে পারে না। তো চিনার সুবিধার্থে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, কারণ কি অনেক সময় মির্জাপুরে নেমে যায়, তারপর মহেরা, কারণ কি অনেক সময় দেখা যায় বুঝতে পারে না। তো তার জন্যই ভিডিওটা আপলোড করে আপনাদের মধ্যে অর্থ এরিয়া। তারপর আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, এই রোডটা হচ্ছে আপনার একটা পার্শ্ববর্তী রোড। এই যে রোডটায় আপনার অলরেডি সিএনজি অটোরিকশা চলতেছে, তারপর ওখান থেকে বেশ কিছু দূরে একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, এই যে সিঙ্গেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্রসিং, এটা আপনার মধুপুর ঘাটাইল এসব রুটে যাওয়ার একটি রাস্তা, বিকল্প রাস্তা, বিকল্প রাস্তা। তো আপনাদের সুবিধার্থে ভিডিওটি আবার সামনে দিকে এগোচ্ছি। আপনারা এই যে দেখেন অসংখ্য গাড়ি যাচ্ছে এখান দিয়ে, আর লম্বা একটি মালবাহী ট্রেন, তেলবাহী গাড়ি এটা, এটা সম্ভবত রাজশাহীর উদ্দেশ্যে যাবে। তো আমি কাছাকাছি যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি প্রায় কাছে চলে এসেছি টাঙ্গাইল স্টেশনের। এই মালবাহী গাড়িটা রাজশাহীতেই যাবে, কন্টেইনার, সম্ভবত রাজশাহীতে বৃষ্টি হচ্ছে তার জন্য আটকে রাখা হয়েছে, ক্রসিং হতে পারে। তো আমি ঢাকায় যাব, তো ঢাকায় যাব বলে এই ভিডিওটি করা আপনাদের সুবিধার্থে। আর তেলবাহী কন্টেইনার কিন্তু বিশাল একটা লম্বা কন্টেইনার, আমাদের পেট্রোল পাম্পগুলোতে সব তেল ইউজ হয় এবং যত ধরনের ইঞ্জিন আছে ইঞ্জিনগুলো তেলগুলো সাপ্লাই হয়। তো ভিডিওটা করার পরিপ্রেক্ষিতে একটা উদ্দেশ্য হচ্ছে তেল এই গাড়িগুলো দেখানোর জন্য, একটা লং ডিস্টেন্স একটা। তো আপনারা দেখতে পারেন গাড়িগুলো কত বড়, আমি প্রায় টাঙ্গাইল কাছাকাছি চলে এসেছি স্টেশনের কাছাকাছি। তেলবাহী বগি সম্ভবত 30টার কাছাকাছি হবে, কম হবে না।
বন্ধুদের সুবিধার্থে ভিডিওটা আপলোড দেব। আমি টাঙ্গাইল চলে এসেছি, টাঙ্গাইলের রেল স্টেশনে আপনি দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল স্টেশন। তো আমি তো স্টেশনে উঠব। আমি স্টেশনের সামনের দিকে এগোচ্ছি। এখানে আপনার রাজশাহী, রংপুর, নীলফামারী, খুলনা রুটে গাড়ি চলে, এদিক দিয়ে যায়। এটা সবগুলো গাড়ি স্টপ স্টপিস, সব ধরনের গাড়ি এখানে থামে। তো ইন্ডিয়ার গাড়িটা থামে না, ইন্ডিয়ার গাড়ি কিন্তু এই রোড দিয়ে যায়। তো আমরা টাঙ্গাইল স্টেশনে চলে এসেছি। ফুল ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে টাঙ্গাইল স্টেশন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর সকলের সুবিধার্থে আমি ভিডিওটা আপলোড দেওয়া। আমি অনেকগুলো ভিডিও এইভাবে আপলোড দিতে চেষ্টা করব। আপনারা যদি রিভিউটা ভালো দেন, আমি নতুন ভিডিও করতে শিখেছি কিছু। তো অনেককে আমাকে কুয়েশ্চন করে তবে ভালো ভালো স্টেশনগুলো রিভিউ একটু দিবেন। এটা টাঙ্গাইল স্টেশন। তো আমি মেডিলে চলে এসেছি, মেডিল পয়েন্টে। হ্যাঁ, মেডিল পয়েন্ট টিকিট কাউন্টারে বিষয়। এটা বুকিং অফিস, আপনারা টিকিট এখানে ক্লিয়ার করতে পারবেন। কিনবেন টিকিট কাউন্টার। আর এই হচ্ছে আউটসাইড বুকিং অফ আউটসাইড। আর এটা একটা বড় দেখা যাচ্ছে সামনে। আর এই পার্শ্ববর্তী আপনার ওটা মসজিদ। আমাদের সুবিধা আছে, সোশ্যাল পার্কের ব্যবস্থা আছে। হ্যাঁ, সোশ্যাল পার্ক টাঙ্গাইলে। তো আপনাদের সুবিধাতে আমি আরেকটু সামনে দিকে এগোচ্ছি আরেকটা বিষয় দেখানোর জন্য। তো স্টেশন প্রায় শেষ করে দেয়। এটা আপনার কর্মপুর স্টেশন মাস্টারের অফিস। ওয়েলকাম টু কর্মপুর স্টেশন মাস্টার অফিস। এখানে সারা বসা আছে। তো আপনাদের সব কিছু দেখালাম, এখন বুকিং শেষ পর্যায়ে দেখাচ্ছি। আর আপনি যে ইঞ্জিলা লাস্ট পর্যন্ত আসার জন্য আমি চেষ্টা করতেছি। অনেক যাত্রী এখানে ওয়েট করতেছে ঢাকা উদ্দেশ্যে যাওয়ার জন্য। এটা শেষ পর্যায়ে, স্টেশনের শেষ পর্যন্ত থেকে লাস্ট মতো পর্যন্ত আপনাদের দেখানো সম্পূর্ণ চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এখানে আসবেন, দেখার মতো বলেছি। হ্যাঁ, ওকে। তো আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখালাম, ট্রেনটা কত বড় ছিল। এবং সর্বশেষে আরেকটি ভিডিওটা দেখবেন। আমি শেষ পর্যায়ে চলে এসেছি। চানাচুর সবই ব্যবস্থা, সবাই এখানে সকাল সকাল একটু আড্ডা দেয়। এটা হচ্ছে যে স্টেশন শেষ ইঞ্জিল পর্যন্ত আমি চলে এসেছি, যেটা রাজশাহীর উদ্দেশ্যে যাবে। হ্যাঁ, রাজশাহীর উদ্দেশ্যে যাবে।
এবং ভিডিওটা কমপ্লিট করে ফেললাম। তো সবাই ভিডিওটা দেখবেন, টাঙ্গাইল স্টেশন সম্পর্কে সব তথ্য মোটামুটি দিয়ে দিলাম। আর আপনার এই যে কিছুক্ষণ আগে আমরা ট্রেনটা দেখেছিলাম, তো সামনের মুখটা আপনাকে দেখাচ্ছি আপনাদের। এটা তেলবাহী ট্রেন, এটা হচ্ছে আপনাদের স্টেশনের সব রিভিউ কমপ্লিটেড। অনেকে গল্প করতেছে, আড্ডা দিচ্ছে বিকালবেলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজশাহী কখনো আসেন, টাঙ্গাইল, যশোর এসব রুটে আপনি এই দিক দিয়ে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।